আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে, আর আজকের ভিডিওতে কথা বলবো ক্যানাডাতে ট্যুরিস্ট ভিসা নিয়ে কি করে আসতে পারবেন। এখন কথা হচ্ছে ট্যুরিস্ট ভিসা নিয়ে আপনাদের যে একটা প্রশ্ন থাকে যে আপু কোন এজেন্সির কাছে যাব, কে অ্যাপ্লাই করে দিবে, একটা কথা মনে রাখবেন, ট্যুরিস্ট ভিসা, স্টাডি পারমিট, যে কোনো প্রোগ্রামই বলেন না কেন, ক্যানাডাতে আসার জন্য আপনি যদি কম্পিউটার ইউজ করতে পারেন, ল্যাপটপ ইউজ করতে পারেন, আর আপনার যদি বেসিক ইংলিশ বোঝার ক্ষমতাটা থেকে থাকে, তাহলে অবশ্যই আপনি ঘরে বসে নিজের ল্যাপটপ দিয়ে আর ওয়াইফাই দিয়ে খুব সহজেই এই ট্যুরিস্ট ভিসা অ্যাপ্লাই করতে পারেন। আপনাকে কোনো এজেন্সির কাছেও যেতে হবে না অথবা কারো হেল্প নিতে হবে না। এখন কথা হচ্ছে যে ট্যুরিস্ট ভিসাটা তাহলে আপনারা ঘরে বসে কি করে অ্যাপ্লাই করবেন। আপনাদের অনেক প্রশ্ন থাকে, ধরেন কত টাকা ব্যাংকে ফান্ড দেখাতে হবে, কেমন ফান্ড থাকলে ট্যুরিস্ট ভিসা পাবো, অথবা সাদা পাসপোর্টে কি ট্যুরিস্ট ভিসা হবে কি না, কেউ ইনভিটেশন দিলে সেই ইনভিটেশনটা কিভাবে কাজ করবে, অথবা আপনাদের যে অ্যাজ এ ট্যুরিস্ট যখন আপনারা এখানে ঘুরতে আসবেন তখন আপনাদেরকে একটা প্ল্যান বা স্টেটমেন্ট বা একটা এসওপি যখন আমরা লিখি, স্টেটমেন্ট অফ পারপাস, এখানে আপনারা আপনাদের ভিজিট প্ল্যান বা ভিজিটের পারপাসটাই লিখে দিতে হবে। যদি আপনি ক্যানাডাতে ট্যুরিস্ট ভিসা নিয়ে আসতে চান, যে যে ডকুমেন্টস গুলো, কোথায় গিয়ে আপনি প্রোফাইল ক্রিয়েট করবেন, কিভাবে ক্রিয়েট করে সেখানে আপনি আপলোড করবেন, কত টাকা অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে, এই সবকিছু নিয়ে আজকের ভিডিওটা আমি করব। তো আজকের ভিডিওটাতে আমি এমন ভাবে ইনফরমেশন দিব যাতে আপনারা ঘরে বসেই নিজের ল্যাপটপ দিয়ে নিজেই ক্যানাডাতে ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন উইদাউট এনি ওয়ান হেল্প। সো যদি আপনি নিজে নিজে অ্যাপ্লাই করেন তাহলে কত টাকা খরচ হবে, এখন আপনি যদি কাউন্ট করেন আপনার পাসপোর্ট কস্ট থেকে শুরু করে সবকিছু, তাহলে সেখানে আমি এক্স্যাক্টলি অ্যামাউন্ট বলতে পারবো না, কিন্তু শুধুমাত্র অ্যাপ্লিকেশন করার জন্য বা ক্যানাডাতে আসার জন্য এই ট্যুরিস্ট ভিসা নিয়ে আপনাদেরকে মাত্র 100 কানাডিয়ান ডলার, মানে 100 কানাডিয়ান ডলার পে করতে হবে হচ্ছে এই প্রসেসিংটা করার ফিস, আর 85 ডলার হচ্ছে আপনার বায়োমেট্রিক ফিস। বায়োমেট্রিক হচ্ছে আপনার ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার ফিস। সো এই 185 কানাডিয়ান ডলার ছাড়া আপনাদেরকে এক্সট্রা আর কোনো টাকাই কিন্তু এর পেছনে খরচ করতে হবে না। আর আরেকটা জিনিস মনে রাখবেন, যখন আপনারা অ্যাপ্লাইটা করবেন তখন সব ধরনের সাপোর্টিং ডকুমেন্টস, ব্যাংক স্টেটমেন্ট থেকে শুরু করে যা যা প্রয়োজন সবকিছুই আপনাদেরকে দিতে হবে, পুলিশ সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট থেকে শুরু করে সবকিছু। প্লাস আপনি যে আবার বাংলাদেশে ব্যাক করবেন, বা বাংলাদেশিরা শুধুমাত্র না, শুধু আমি কিন্তু বাংলাদেশি সিটিজেনদের নিয়ে কথা বলছি, তো আপনি যদি বাংলাদেশ পাসপোর্ট হোল্ডারকারী যে কোনো দেশেই থাকুন না কেন, এই ভিডিওটা সবার জন্য সেম। আপনার নিকটস্থ যে ভিসা অফিস আছে সেখানে আপনাকে গিয়ে আপনার পাসপোর্ট জমা দিতে হবে, যেহেতু ক্যানাডা সবকিছু অনলাইনে, আপনি অনলাইনে বসে সেম ওয়েতে অ্যাপ্লাই করবেন, সেম নিয়মে অ্যাপ্লাই করবেন, শুধুমাত্র আপনার কোথা থেকে অ্যাপ্লাই করছেন সেই স্থানটা চেঞ্জ হবে, দ্যাটস ইট। সো পুরো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন যদি নিজে নিজের টাকা বাঁচিয়ে ক্যানাডায় ট্যুরিস্ট ভিসাটা পেতে চান। ধন্যবাদ সবাইকে। ক্যানাডা ভিজিট ভিসা 2023-এ কি করে আবেদন করবেন, প্রত্যেকটি স্টেপস ছবি সহকারে, মানে কি করে প্রত্যেকটি স্টেপ একটার পর একটা অনলাইনে নিজে নিজে ঘরে বসে আবেদন করবেন, সেটা ছবি সহ ধাপ সহ একদম ক্লিয়ারলি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সো পুরো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, আর যেখানে আপনারা বুঝতে না পারেন সে ব্যাপারে আপনারা আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন, আমি চেষ্টা করব সেগুলো অ্যান্সার করার জন্য। সো প্রথমেই কথা হচ্ছে যে ক্যানাডা ভ্রমণের জন্য যদি আপনার ট্যুরিস্ট ভিসা নিতে চান তাহলে আপনাকে অবশ্যই কয়েকটা ব্যাপার 100% ক্লিয়ার করতে হবে। আপনি যদি মানে কোনো প্রুফ ছাড়া, প্রমাণ ছাড়া, কোনো লেটার ছাড়া শুধু শুধু মানে ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করে বসেন, হয়তোবা কোনো একটা সামান্য পেপার্স যদি মিসিং থাকে সেটার জন্য কিন্তু ভিসা অফিসার আপনার ভিসাটা ক্যান্সেল করে দিতে মানে দিতে পারে। সো অবশ্যই সেগুলো আপনাকে মাথায় রাখতে হবে। আর ক্যানাডা ভিজিট ভিসা অনলাইনে আবেদন করার প্রত্যেকটা ধাপ, কী কী ডকুমেন্টস প্রয়োজন, আর আবেদনের ফিস কত টাকা, এই তিনটা ব্যাপারই আজকে আমি বেশি আপনাদের জন্য ফোকাস করব। সো প্রথমত চলুন জানি যে কি করে আবেদনটা করবেন। প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আইআরসিসির অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে, আমি এখানে আপনাদেরকে লিংক দিয়ে দিয়েছি। যখন আপনারা ওয়েবসাইটে যাবেন তখন ওয়েবসাইটের পেজটা অনেকটা এরকম ছবির মতো দেখা যাবে, আর সেখানে আপনাদের আপনারা এখানে দেখতে পাবেন ভিজিট ক্যানাডা। ভিজিট ক্যানাডাতে আপনাদের ক্লিক করতে হবে, ঠিক আছে।
যখন আপনারা এই ভিজিট ক্যানাডাতে ক্লিক করবেন, এখানে আমি 5টা ধাপ কিন্তু দিয়ে দিয়েছি যে কোথা থেকে কোন পৃষ্ঠা থেকে কোন পৃষ্ঠায় যেতে হবে। ভিজিট পৃষ্ঠায় আবার ভিজিটার ভিসার জন্য আবেদন, যেটা কিনা অ্যাপ্লাই হিয়ার, সি দিস অ্যাপ্লাই, এই ক্লিকে ক্লিক করবেন, এই বাটনে ক্লিক করবেন। তারপর হচ্ছে বিকল্প 5 নির্বাচন করুন। এখন কথা হচ্ছে, যখন আপনি 5 নির্বাচন করছেন অ্যাপ্লাইয়ের জন্য, তখনই আপনি কিন্তু আপনার কাঙ্ক্ষিত পেজটিতে চলে যাবেন, যেখানে আপনি অ্যাপ্লাইয়ের প্রত্যেকটা জিনিস পেয়ে যাবেন। যেহেতু আপনি ট্যুরিস্ট ভিসা অ্যাপ্লাই করবেন, তারপরের পেজটি আপনাকে এরকম একটা ছবি দেখাবে, সেটাতে আপনাকে এখানে লেখা থাকবে যে অ্যাপ্লাই ফর এ ভিজিটার ভিসা ফর মাইসেলফ, আপনার নিজের জন্য, সামওয়ান এলস, আপনি অন্য কারো জন্য, অথবা আপনার জন্য, অর অন বিহাফ অফ সামওয়ান এলস। সো আপনাকে যেটা করতে হবে, আপনি যদি নিজে একা আসেন, সেক্ষেত্রে শুধু আপনি আপনার মাইসেলফটা চুজ করবেন, আর আপনি যদি আপনার পরিবার সহ আসতে চান, ধরেন আপনার স্পাউস, আপনার প্যারেন্টস, আপনি সহ, তাহলে সেটা আপনি এখানে ক্লিক করবেন। আবার ধরেন আপনি নিজের জন্য না, শুধুমাত্র আপনার স্পাউসের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন, তখন শুধু আপনি এটা, অন্য কারো হলে শুধু এইটা অ্যাপ্লাই চুজ করবেন। সো এটা খুব বেসিক একটা জিনিস, এটা ডিপেন্ডস করে আপনি কার জন্য অ্যাপ্লাই করছেন। তো আপনি যদি শুধু নিজের জন্য করেন, তাহলে ফার্স্টেরটা ক্লিক করবেন। এরপরে হচ্ছে আপনাকে অবশ্যই অবশ্যই যেটা করতে হবে, সেটা হচ্ছে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সো যখনই আপনি অ্যাপ্লাইটা করে দিবেন, এই অনলাইন অ্যাকাউন্টের যে ক্রেডেনশিয়ালগুলো আছে, সেই ক্রেডেনশিয়াল দিয়ে যদি আপনি লগ ইন করেন, সেই লগ ইনে কিন্তু আপনাকে প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিবে। সো আপনি ধরেন আজকে যদি সাবমিট করেন, এই অ্যাকাউন্টেই আপনি কালকে ঢোকার পরে যদি দেখেন যে লেখা থাকবে নেক্সট স্টেপ হচ্ছে উই রিসিভড ইউর অ্যাপ্লিকেশনস অন দিস ডেট, একটা ডেট দিবে, ইউর ফাইল ইজ আন্ডার প্রসেসিং, সামথিং লাইক দ্যাট। এরপরে যখন আপনাকে মেডিকেল রিকোয়েস্ট পাঠাবে, ওখানে লেখা থাকবে যে উই আর রিকোয়েস্টিং ইউ টু গিভ আস ইউর মেডিকেল রিপোর্ট। সো তখন কি আপনাকে মেডিকেলটা করাতে হবে। সো এইরকম যদি কোনো ডকুমেন্টস মিসিং থাকে, দে উইল আস্ক ইউ টু প্রোভাইড ইট টু দেম। সো আপনি লগ ইন করে এখানে শুধু আপনার ওই ডকুমেন্টসটা স্ক্যান করে অনলাইনে সাবমিট করে দিবেন, সফট কপি। সো ইটস ভেরি ইজি প্রসেস, ঠিক আছে। এবার হচ্ছে আপনার জিসিকে অ্যাকাউন্টটা কীভাবে ওপেন করবেন, আপনি যখন সাইন ইনে গিয়ে দেখবেন এই পেজটা আপনাকে দেখাবে। সো যাদের অলরেডি জিসিকে অ্যাকাউন্ট আছে, তারা তো সাইন ইন উইথ জিসিকে অ্যাকাউন্ট করবেনই, আর যাদের নেই তাদেরকে ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট রেজিস্টার করতে হবে। রেজিস্টারে ক্লিক করলে জাস্ট আপনারা স্টেপসগুলো ফলো করবেন, যেরকম আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, আপনার অ্যাড্রেস, আপনার ফোন নাম্বার, যা যা চায় এগুলো সব কিছু দিয়ে আপনি এখানে রেজিস্টারটা করবেন। রেজিস্টারের প্রসেসটা খুবই ইজি, আপনারা যারা নর্মালি একটা ফেসবুক পেজ, ফেসবুকের অ্যাকাউন্ট ওপেন করতে পারেন, এর থেকেও ইজি হচ্ছে এই অ্যাকাউন্ট ওপেন করা। সো ইটস ভেরি ইজি। এরপরে 12 নম্বর ধাপে হচ্ছে আপনাকে অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করার জন্য, মানে করার পরে, মানে যখন আপনি পুরো অ্যাকাউন্টটা ওপেন করে ফেলবেন, আপনি এখন লগ ইন আছেন আপনার অ্যাকাউন্টে, তখন আপনি আবেদন করার জন্য আবেদনের অ্যাপ্লাই টু কাম টু ক্যানাডা যে স্টার্ট অ্যান্ড অ্যাপ্লিকেশনস, আপনি অ্যাপ্লাইয়ের এখানে আবেদন করবেন, ঠিক আছে। এগুলো আপনার জন্য না, এগুলো হচ্ছে অন্যদের জন্য। অ্যাপ্লাই টু কাম টু ক্যানাডাতে আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে হচ্ছে আপনাকে ডকুমেন্ট চেকলিস্ট দেখাবে। সো ডকুমেন্টস চেকলিস্টগুলো দেখতে হবে আপনাকে। সবার প্রথমে আপনাকে যেটা হচ্ছে, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্ম। সো অ্যাপ্লিকেশান ফর্মটা আপনি হচ্ছেন ডাউনলোড করবেন ওদের ওয়েবসাইট থেকে, ডাউনলোড করে সেই অ্যাপ্লিকেশান ফর্মটা আপনি অনলাইনেই পিডিএফেই আপনি ওইটা ফিল আপ করতে পারবেন। ফর্মটা আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, সব কিছু আপনি পিডিএফে ফিল আপ করে ওইটা আপলোড করবেন। সাথে আপনি আপনার যত ডকুমেন্টস এখানে লিস্ট করা আছে, প্রত্যেকটা জিনিস আপনাকে আপলোড করতে হবে। সাথে যদি আপনি এই প্রশ্নবোধক চিহ্নে ক্লিক করেন, তাহলে এটার যে ইনস্ট্রাকশন অপশন আছে, সেটা পর্যন্ত তারা দেখিয়ে দিবে কী করে আপলোডটা করতে হবে। এখন চলুন জানি যে কী কী প্রয়োজনীয় কাগজপত্র লাগবে। এক একজনের এক এক ধরনের প্রয়োজনীয় কাগজপত্রের ব্যাপার আছে, তারপরও যেগুলো একদম বেসিক সবার ক্ষেত্রেই লাগবে সেগুলো নিয়ে আমি কথা বলবো। এখন ধরেন আপনার কোনো আত্মীয় আছে, আপনি তার কোনো অনুষ্ঠানে অ্যাটেন্ড করছেন, তখন ডেফিনেটলি সেইটা আপনাকে এক্সপ্লেইন করতে হবে। এখন আপনাদের যাদের কোনো আত্মীয় স্বজন নিয়ে আপনারা শুধু ক্যানাডাতে ঘুরতে আসবেন, তাদেরকে সেই ভ্রমণের ইতিহাস বা সেই যে ভ্রমণের এক্সপ্লেনেশন, আপনি যেখানে ট্যুরিস্ট হিসেবে আসবেন, তার একটা প্ল্যান আপনাকে সুন্দর লেটারে লিখে
কিন্তু ভিসা অফিসারকে দিতে হবে। সো এই কাজগুলো আপনাকে খুব সুন্দরভাবে নিখুঁতভাবে করতে হবে, যাতে ভিসা অফিসার প্রথমে আপনার ফাইলটা ওপেন করেই আপনাকে আপনার ভিসাটা রিজেক্ট করে না করে, ঠিক আছে? আর সে 100% কনভিন্স হয় যে আপনি এখানে শুধু ঘুরতেই আসবেন, ঘোরার পরে আপনি আবার ব্যাক করবেন। সো ব্যাক করার জন্য অবশ্যই আপনার সেই লেটারে আপনার কান্ট্রিটাই, আপনি যদি এখন জব করেন বা আপনার বিজনেস আছে সেই জবের থেকে একটা লেটার, অথবা বিজনেস থেকে বিজনেসের একটা প্রুফ অফ লেটার আপনাকে দিতে হবে যে আপনি এখানে এখন বাংলাদেশে এখন কাজ করছেন, বা আপনারা যে কোনো দেশেই থাকেন না কেন, ইটস সেম ফর ইচ অ্যান্ড এভরি কান্ট্রি। ধরেন আপনারা কেউ আছেন মিডল ইস্টের কোনো কান্ট্রিতে, ধরেন আপনি দুবাইতে আছেন ফর এক্সাম্পল, আপনি সেখানে জব করছেন, সো জবের ওইখান থেকে আপনি একটা লেটার নিয়ে দিবেন যে এই জব থেকে আমি 3 উইকসের অফ নিলাম, আপনি আপনার ম্যানেজারের একটা সাইন স্ট্যাম্প সহ দিবেন ওইটা, যে 3 সপ্তাহের একটা ছুটির আপনি অ্যাপ্লিকেশান করেছেন, এই 3 সপ্তাহের জন্য আপনি ক্যানাডাতে ঘুরতে আসছেন, আফটার 3 উইকস আপনি হচ্ছে রিটার্ন করবেন, আবার জবে জয়েন করবেন। সো এইটার মানে হচ্ছে আপনার একটা চাকরি, সেটা থেকে আপনি অফ নিয়ে আসছেন, আবার আপনি গিয়ে সেই চাকরিতে জয়েন করবেন। সো এইটাকেই আমরা বলি কান্ট্রিটাই একটা ব্যাপার। আর যারা বাংলাদেশ থেকে আসবেন তাদের ফ্যামিলি রেখে আসলে, ফ্যামিলি আছে, প্যারেন্টস আছে, স্বসম্পত্তি আছে, তারপর হচ্ছে জব আছে, ব্যবসা আছে, যারা চাকরি ব্যবসা কিছুই করেন না তারা দিবেন হচ্ছে ফ্যামিলি টাই, যদি আপনাদের প্যারেন্টস থাকে, যদি আপনাদের স্বয় সম্পত্তি থাকে, প্রপার্টি থাকে, এগুলোর দিয়ে আপনারা কান্ট্রিটাইটা দেখাতে পারবেন। কান্ট্রিটাইটা দেখানো ইটস ভেরি ইম্পর্টেন্ট। আর সেকেন্ড ইম্পর্টেন্ট ওয়ান হচ্ছে আপনার প্রুফ অফ ফান্ড, যে আপনার কাছে টাকা পয়সা আছে আপনি এখানে এসে 3 উইকস স্পেন্ড করার মতো। সেটার জন্য আপনি লিকুইড ক্যাশ তো দেখাবেনই, সাথে আপনি এই লিকুইড ক্যাশের কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই, ডিপেন্ডস অন আপনি কতদিন থাকবেন, ঠিক আছে? আর প্রতি মাসে আপনার অ্যাকাউন্টে একটা সার্টেন অ্যামাউন্ট আসছে বা একটা অ্যামাউন্ট জমা আছে, কোত্থেকে জমা আছে, কীভাবে জমা আছে, এগুলো সব কিছু আপনাকে দেখাতে হবে। এগুলো আপনারা কিন্তু সব ইভ্যালুয়েশন বা ভ্যালুয়েশন যে অ্যাসেটের আছে সেটা কিন্তু আপনারা গুলশানের যে কোনো কারো কাছ থেকে সুন্দর করে করিয়ে নিতে পারবেন, প্লাস ট্রান্সলেশন করিয়ে নিতে পারবেন যদি কারো অ্যাসেটস বাংলাতে দলিলপত্র বা FDR এসব জিনিস থেকে থাকে। এখন চলেন জানি যে এক্স্যাক্টলি কী কী জিনিস লাগবে, সেগুলো আমি এখানে প্রত্যেকটা জিনিস একটার পর একটা দিয়ে দিয়েছি। এখন এই জিনিসগুলো কিন্তু আপনারা লিস্টগুলো প্রত্যেকটা পড়বেন, ঠিক আছে? এখন ধরেন আর্থিক সহায়তা বা প্রুফ অফ ফান্ডের প্রমাণ দেওয়ার জন্য আপনার গত 4 মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট, আপনার পরিবর্তনযোগ্য মুদ্রার একটি ব্যাঙ্ক ড্রাফট যদি আপনার কাছে থেকে থাকে। সো যেরকম আপনি বাংলাদেশি টাকায় আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে 10 লাখ টাকা আছে, সেটা আপনি ক্যানাডিয়ান ডলারে কত সেটার একটা ক্যানাডিয়ান ডলারের ব্যাঙ্ক ড্রাফট দিতে হবে। আপনার আপনি যদি চাকরি করেন আপনার বেতনের পে স্টাব দেখাতে হবে, একটি কর্মসংস্থানের চিঠি, যেটা আমি মাত্র বললাম আপনি কাজ করলে সেখান থেকে একটা চিঠি দেখাতে হবে, সম্পদ বা ব্যবসার প্রমাণ, টিউশন এবং বাসস্থান ফি প্রদানের প্রমাণ। সো আপনার যেহেতু টিউশন নেই বাট আপনি এখানে এসে যখন থাকবেন তখন থাকা খাওয়ার জন্য আপনার কাছে এনাফ টাকা আছে ওইটার প্রমাণ, ট্যাক্স রিপোর্ট, আর আপনার কাছে ধরেন 10 লাখ টাকা আছে, 10 লাখ টাকা কোত্থেকে আসছে, আপনি প্রতি বছর বাংলাদেশ গভর্নমেন্টকে ট্যাক্স দিচ্ছেন সেই রিপোর্ট আপনাকে দেখাতে হবে। আপনি যদি কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে থাকেন, লোন নিয়ে থাকেন, তার প্রমাণ দেখাতে হবে। বাট আমি এটা আপনাকে আপনাদেরকে না করব যে লোনের টাকা এইভাবে না দেখানোই বেটার। তারপর হচ্ছে অর্থ প্রদানকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের, ধরেন আপনি আপনার টাকায় না, আপনি আপনার বাবার টাকায় বা কেউ আপনাকে স্পন্সর করছে টাকাটা দিচ্ছে, তার A to Z সব কিছু দেখাতে হবে। সো এরকম প্রত্যেকটা জিনিস কিন্তু আপনারা ভালো করে পড়ে নেবেন। সাথে আপনাদের একটা দুইটা ডিজিটাল পিকচার লাগবে, সেটারও একটা ডিজিটাল পিকচারেরও একটা এখানে স্পেসিফিকেশনস দেওয়া আছে, সেটা আপনারা যদি ভালো কোনো ছবির স্টুডিওতে যান তাহলে ক্যানাডা ভিজিট ভিসার জন্য তারা আপনাদেরকে হেল্প করবে ক্লিক করে দিতে। আপনার আপ টু ডেট পাসপোর্ট, পাসপোর্ট যত নতুন হবে তত ভালো, তাহলে আপনি আপ টু 5 ইয়ার্সের ভিসাও পেতে পারেন। তারপর হচ্ছে আমন্ত্রণপত্র, যেটা ইনভিটেশন লেটার আমি বললাম, কারো যদি রিলেটিভ থাকে, কেউ থাকে, যদি ইনভিটেশন দিতে চায় সেটা যদি প্রযোজ্য হয় আপনার ক্ষেত্রে আপনার ব্যাপারে ওইটাও দিতে হবে। ভ্রমণের ইতিহাস, আপনি আগে যত দেশে ঘুরেছেন প্রত্যেকটা দেশের, যদি আপনার কোনো পুরনো পাসপোর্টেও কোনো ভিসা থেকে থাকে সেটাও আপনি দিবেন। আসা যাওয়ার সময় যে ভিসা স্ট্যাম্পে স্ট্যাম্প লেগেছে, ঢোকার ডেট, বের হওয়ার ডেট, ওগুলো সব লাগবে। সো এই জিনিসগুলো প্রত্যেকটা জিনিস আপনাদের কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। ভ্রমণের উদ্দেশ্য পড়বেন, এগুলো খুবই জানা খুবই দরকার, ঠিক আছে? তারপর হচ্ছে সম্পর্কের প্রমাণ, হচ্ছে ধরেন আপনি ম্যারিড, আপনার
ওয়াইফকে সাথে নিয়ে আসছেন সেখানে লাগবে, বা আপনার বার্থ সার্টিফিকেট, প্রত্যেকটা জিনিস, কিন্তু ম্যারেজ সার্টিফিকেট এগুলো সব যাতে ইংলিশ হয়, সব কিছু যাতে আপ টু ডেট হয়, প্রত্যেকটা জায়গায় আপনাদের সঠিক নাম থাকে, সঠিক ডেট অফ বার্থ থাকে, প্রত্যেকটা পেপার সব কিছু যাতে সেম থাকে। এরপর চলুন ক্যানাডা ভিজিট ভিসা বা ট্যুরিস্ট ভিসায় আবেদনের ফিস। আবেদনের ফিস হচ্ছে $100। আপনি যদি ঘরে বসে নিজের কম্পিউটার দিয়ে অ্যাপ্লাই করেন, যদি আমি সব কিছু মিলিয়েও চিন্তা করি, তাহলেও কিন্তু আপনাদের $200 বেশি লাগার কথা না, ঠিক আছে? ফটোকপি করার ব্যাপার থাকে, স্ক্যান করার ব্যাপার থাকে, অনেকের বাসায় ফটোকপি মেশিন আছে, তাদের সেক্ষেত্রে কোনো টাকা পয়সারই লাগার কথা না। আর যদি আপনি ফিঙ্গারপ্রিন্ট গত 10 বছরে ক্যানাডার জন্য কখনো দিয়ে না থাকেন, তাহলে $85 আপনাকে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। দ্যাটস ইট। এই হচ্ছে ক্যানাডাতে ট্যুরিস্ট ভিসা আবেদনের A to Z। এরপরও যদি কোনো প্রশ্ন থেকে থাকে, অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন। আমি যে পিকচারগুলো দেখিয়ে দিয়েছি এই uscanadavlog.com ওয়েবসাইটে এসে, সেগুলো দেখে স্টেপ বাই স্টেপ আবেদনের চেষ্টা করবেন। আর ক্যানাডা ভিজিট ভিসা অ্যাপ্লিকেশনের যে ফর্ম, সেটা ফিল আপ করা অনেক ইজি। আমার আরেকটা ভিডিওতে, পুরান একটা ভিডিওতে কিন্তু সেই ফর্মটা ফিল আপ করারও A to Z দেওয়া আছে, যে কোন ঘরে কী লিখতে হবে, কোথায় কী বসাতে হবে। বাট এটা খুবই সামান্য একটা ব্যাপার। যারা আপনারা স্কুল কলেজে কোনো দিন ভর্তি হয়েছেন, ফর্ম ফিল আপ করতে হয়েছে, ঠিক সেইভাবে এই ফর্মটাও ফিল আপ করতে হবে আপনাদেরকে। প্রত্যেকটা ডাইরেকশন তারা দিয়ে দিয়েছে আপনাদেরকে, শুধু আপনাদের ফার্স্ট নেমের জায়গায় ফার্স্ট নেম, ডেট অফ বার্থের জায়গায় ডেট অফ বার্থ, লাস্ট নেমের জায়গায় লাস্ট নেম, এই জিনিসগুলোই বেসিক্যালি দিতে হবে। কান্ট্রি অফ বার্থ, এই সিটি অফ বার্থ, এই জিনিসগুলোই শুধু সব ঠিক রাখবেন। সব কিছু ঠিকঠাক করে যদি আপনারা নিজেরাই ফিল আপ করতে পারেন, তাহলে ক্যানাডা ট্যুরিস্ট ভিসা আবেদন করা, নিজেরাই আবেদন করা খুব সহজ একটা ব্যাপার।